মদিনার সমাজে মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত, দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নাই। মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরীব কোনো সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব, শুনতেছেন, বুঝতেছেন, সবচেয়ে গরীব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো, গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবী রে বিষ্ণু ইসলাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। আনফিক ইবনা আদম উনফিক আলাই, হে বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব। যারা দান করে বেশি তাদেরকে দেয় কে? দিলেই আসবে, না দিলে আসে না। আপনি দেন দেখবেন আসতে শুরু করছে, এটাই সিস্টেম, দিলে কমে না, না দিলে কমে, সুবহানাল্লাহ। পড়ে উদাহরণ হিসেবে বুঝেন, আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেয়া হলো, আপনি এটারে ধরে রাখছেন, এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন? এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন, ঠিক কি না? 5 কেজির এটা হুজুরে দিয়ে দিলাম, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরবো, ওইটা আবার আরেকজনকে দিব, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকী বান্দারা প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকী। মুত্তাকীদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন, করেন, করেন তো? টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার, আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন, যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা ভুলে যান, দেন, দেন না একটু, আপনারা দিবে কে? বিশ্বাস হয়, দিলে বাড়ে, দিলে, না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারা দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম, প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে, সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিষ্ণুই বললেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে থেকে 1 শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদদাকা বিসাদাকা ফাআখফাহা, 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। হাজ্জা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল বাম হাত দেখে নাই, অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়, এজন্য একটু দান করার অভ্যেস কর, অল্প করে করেন। আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন, 1 টাকার পয়সা থাকলে দান করে দেন, দান করতেই হবে, কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে, রাজি আছেন? আল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ
بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله بارك هل لك سر عند الله তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, ইবাদত আর দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি, এরকম দান থাকার দরকার আছে না? নাই। তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা, বলেন মারহাবা, এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন, কেউ নাই, কাক পক্ষী নাই, রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন, ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববা আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাববা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো, এটার উপমা একটা চারা বীজের মতো, এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। সুবহানাল্লাহ। চারা বীজ চিনেন না? মাটিতে ঢুকাই দিলেন, 60টা শীষ গজালো, প্রতিটা শীষে আবার 100টা করে দানা, মোট কটা হইলো? 700টা। এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায়, তেমনি 1 টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমলনামায় ঢুকাই দিবে কে? যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত, সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত, কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে, আমলনামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই, অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে, আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই, এত নেক কাজ করতে আসলে এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার। আল্লাহ বলবে না, আমার ফেরেশতারা ভুল করে না,